নারীর ক্ষমতায়নের মূল শক্তি তারা নিজেরাই, এমনটা মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। সকালে নওগাঁর সাপাহার উপজেলা অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন তিনি। মন্ত্রী এ সময় বলেছেন, বাংলাদেশের নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা। যে সকল অশুভ শক্তি নারীদের পিছিয়ে রাখতে চায়, তাদের প্রতিহত করে অগ্রযাত্রায় সামিল হতে নারীদের প্রতি তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যরাও উপস্থিত ছিলেন। কলেজ টাকা শ্রাবন্তী পাহাড়।